সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি অশোক কে কর্মকার, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে এবং অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুক খেয়াল রাখতে হবে, সচেতন হতে হবে। সেই সাথে আতঙ্ক কিন্তু আছে, আমরা স্বীকার করি বা না করি, মানুষের মাঝে এক ধরনের আতঙ্কও আছে। কি বলবেন সেই প্রেক্ষাপটে? আপনাদের নতুন কোন পরিবর্তন কিন্তু আসেনি, কিন্তু পরিবর্তনের হাওয়া এসেছে এখন পর্যন্ত। যেটা আপনারা জানেন, গত 16 মে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ঘোষণা করলেন যে এখন মেরিট বেসড ইমিগ্রেশনের দিকে যাচ্ছেন, বা উনি মনে করছেন যে এদেশে বিভিন্ন দেশ যেমন কানাডা অথবা অস্ট্রেলিয়া, যেখানে মেরিট বেসড আপনার ইমিগ্রেশন আছে, স্কিলড লেবার যারা কিনা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এখানে নিয়ে আসা, ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন আছে সেটাকে একটু কমিয়ে দেওয়া, আসলে একটু না মানে মানে অনেকটাই কমিয়ে দেওয়া, এমনকি অনেক ক্ষেত্রে বন্ধ করার মতো তার পরিকল্পনা আছে। সুতরাং সেদিক থেকে এটা ওনার প্রস্তাব, এখনো এটাকে বলা হচ্ছে যে প্রেসিডেন্টের প্রস্তাব, এখনো রিপাবলিকান পার্টি এটাকে এখনো অ্যাপ্রুভ করেনি, বা এখনো কি হারে উনি করতে চাচ্ছেন সেটা এখনো ক্লিয়ার হয়নি। তবে আপনারা জানেন যে গত 16 মে প্রেসিডেন্ট ট্রাম্প এটা ঘোষণা করেছেন যে মেরিট বেসড একটা ইমিগ্রেশনের দিকে উনি নিতে যাচ্ছেন আমাদের ইমিগ্রেশনটাকে। অশোকের কর্মকার, আমি একটু জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে এই যে সম্প্রতি যে ঘোষণাটি, তিনি বলছেন মেধা যোগ্যতার ভিত্তিতে তিনি নিতে চান অভিবাসন, ফ্যামিলি কিংবা চেইন ইমিগ্রেশন সেটির তিনি পক্ষে নন। কিন্তু আমরা দেখেছি যে যারা পেশাগত কারণে যে আসতেন সেই জায়গাটিতেও তো ব্লক তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো সেই জায়গাটিতে আসতেন যারা মেধাবী তারাই আসতেন, তো এই দুটো জায়গা কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের, আগেও বলেছি আমি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে এক একটা প্রস্তাব নিয়ে আসছেন, এটা আমার কাছে অনেকটাই মনে হয় যে খুব একটা চিন্তা করে উনি আনছেন তা কিন্তু না। একদিকে পলিটিক্স, আর একদিকে আপনার ওনার নিজস্ব পলিটিক্স বা রিপাবলিকান পার্টির একটা পলিটিক্স আছে। সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এদেশে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, যেমন হোয়াইট মাইনরিটি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আগামী 2050 সালের মধ্যেই হোয়াইট পপুলেশন মাইনরিটিতে যেতে পারে। সুতরাং তাদেরকে একটা জিনিস, তারপরে এদেশে হিসপ্যানিক এবং অন্যান্য গোষ্ঠীর যে মানে বৃদ্ধি চলছে অনেকটাই, সেটা হয়তো ওনার অনেকটা হিসেবে আছে। তো সেখানে সেসব কারণগুলোতে দেখেই হয়তো উনি মানে একই সাথে আমাদের কি প্রয়োজন এবং পলিটিক্যাল অবস্থান থেকে কি প্রয়োজন এবং ইকোনমিক অবস্থান থেকে যে প্রয়োজন, সে দুটোর মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা ক্রিয়েট হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব প্রস্তাব নিয়ে এসেছেন, আমার কাছে অনেকটাই মনে হচ্ছে যে এগুলো আলটিমেটলি অনেকটাই কার্যকর হবে না, অথবা একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। মেরিট বেসড আপনি যেটা বলছিলেন যে মেরিট বেসড যে ইমিগ্রেশন এদেশে এখনো আছে, কিন্তু সেটা অনেকটাই কঠিন, বরং এদেশে যারা বিভিন্নভাবে এদেশে যারা গ্রিন কার্ড পাচ্ছে তাদের ম্যাক্সিমামই কিন্তু মেরিট বেসড মাধ্যমে না, খুব কম, ম্যাক্সিমাম হলো আপনার আছে পারিবারিক ভিসাতে। তো সেখান থেকে পারিবারিক ভিসাগুলোকে আপনি ড্রাস্টিকলি এটাকে কমিয়ে দিয়ে মেরিট বেসডের দিকে উনি যাচ্ছেন, এটা ওনার বক্তব্য। কিন্তু খুব একটু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে মেরিট বেসডে যে আমাদের যে যে ইমিগ্রেশন, আসলে প্রবলেমটা হলো যে আমাদের বেশি দরকার কিন্তু মেরিট বেসড এমন না, এদেশে কিন্তু মেরিট বেসড অলরেডি আছে। আপনি যদি দেখবেন সবচেয়ে বেশি দরকার কিন্তু যে এগুলো আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে, আপনার একটা আমার কাছে পরিসংখ্যান আছে যে সবচেয়ে ভালো জিনিসটা হলো যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটাকে ব্যবহার করছেন, সেটা হলো গত প্রায় 2 দশকের মধ্যে এই প্রথম আমাদের যতগুলো জব ওপেনিং আছে তার চেয়ে আমাদের জবের প্রার্থীর সংখ্যা কম। আচ্ছা, এটা হলো সবচেয়ে ভালো খবর, এবং এটাকে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা ব্যবহার করার চেষ্টা করে, গুড সাইন। এর আগে ছিল গত 2 দশকে কখনো এরকম অবস্থা হয়নি যে আমাদের জব ওপেনিং যা ছিল তার চেয়ে বেশি প্রার্থী ছিল, কিন্তু এখন এটা অনেকটাই উল্টো হয়ে গেছে। এবং মজার জিনিসটা হলো যে ইমিগ্রেশনের দিক থেকে যেগুলো মানে মেরিট বেসড যে সেক্টরগুলো আছে সেখানে আমাদের যত ওপেনিং আছে এবং যত প্রার্থী আছে তার তুলনায় আনস্কিল লেবারের ক্ষেত্রে অনেক বেশি ওপেনিং আছে তার প্রার্থীর তুলনায়। সুতরাং আমাদের কিন্তু লোক বেশি দরকার হলো, যেসব কাজ আমেরিকানরা করতে চায় না সেই জন্য আমার ইমিগ্রান্টের দরকার বেশি। কাজেই প্রেসিডেন্ট
এইগুলো এই হিসেবগুলোকে অ্যাকাউন্টে নিয়ে কথা বলছেন কিনা সেটা আমাকে একটু সন্দেহ হচ্ছে। এবং যে আইনগুলো নিয়ে আসছেন সেগুলো আদৌ বাস্তবায়ন হবে কিনা, মানে আইন না আমি বলবো প্রস্তাব, সেটি কংগ্রেসে গিয়ে কতটা আলোর মুখ দেখবে সেটিকে নিয়েও কিন্তু আশঙ্কা আছে। একজন আছে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জুন 4 প্রায়োরিটি ডেট। এখন আমাদের করণে কি বা কতদিন লাগবে আমাদের এই কল করতে ইউএস কনসুলার কল করবে সেটা বিষয়ে জানতে চাচ্ছি আর কি, যদি কাইন্ডলি বুঝিয়ে দেন। এই মুহূর্তে আপনার প্রায়োরিটি ডেট যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এপ্রিলে 2006 তাদেরটা চলছে, কিন্তু আপনি বলছেন কবে আপনাকে ডাকবে, তার মানে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে অবশ্যই আমি ধরে নিচ্ছি, এবং আপনাদের কেস এনভিসিতে আছে, এনভিসির সমস্ত ডকুমেন্টসগুলোকে যদি আপনারা দিয়ে থাকেন তাও বেশ কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। আমাদের সাথে সাইফ আলী ফেসবুকে প্রশ্ন করেছেন, ওনার মা গ্রিন কার্ড ধারী এবং 2016 সালের সেপ্টেম্বরে তিনি অ্যাপ্লাই করেছেন তার সন্তানের জন্য। তিনি প্রশ্ন করছেন এখন তার মা যদি সিটিজেন হয়ে যায় তাহলে কি কোনো ধরনের বেনিফিট পাবেন কিনা? হ্যাঁ অবশ্যই পাবেন। প্রথমত হলো আপনার মা যেহেতু এখনো পারমানেন্ট রেসিডেন্ট, আপনার ভাই বোন যাদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা যদি বিয়ে করেন এখন তাহলে সেটা একটা সম্ভব বিপদ আছে, অবশ্যই এটা বাতিল হয়ে যাবে। কাজে উনি সিটিজেন হয়ে যান তাহলে আপগ্রেডেড হয়ে যাবে, তখন আর এই সমস্যা থাকবে না, তখন অবশ্যই সুবিধা হবে। আচ্ছা, সেই জায়গাটি থেকে সুবিধা হবে। এবং গ্রিন কার্ড ধারী যদি প্যারেন্টস আবেদন করেন স্বাভাবিকভাবে তো বিয়ে করা যাবে না, যতদিন পর্যন্ত উনি এদেশে আসবেন, যতদিন পর্যন্ত উনি এদেশে আসবেন গ্রিন কার্ড নিয়ে, তার আগে না। আমরা কথা বলছিলাম যে নতুন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাবে, এবং আমরা দেখেছি যে যেহেতু নির্বাচন সামনে 2020 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমরা জানি একটা ভোট ব্যাংক আছে, যারা পছন্দই করেন এরকম বিতর্কিত বিভিন্ন ইস্যু সেগুলো বাস্তবায়ন হোক বা না হোক, আপনার কি মনে হয় যে এই যে সাম্প্রতিক ঘোষণাটি এটিও একটি স্ট্র্যাটেজি 2020 ইলেকশন? তা তো আমি সবসময় বলছি যে সমস্ত কিছুই প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত যেসব প্রস্তাবনা নিয়ে আসেন কিন্তু কোনটা কিন্তু বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন করতে পারেনি, বিভিন্নভাবে আটকে গেছে, হয় আপনার কংগ্রেসে যেতে পারেনি অথবা আপনার জুডিশিয়ারি সেটাকে আটকে দিয়েছে। সুতরাং আপনার সেদিক থেকে বলতে পারেন এটা সবকিছুই ওরা পলিটিক্স, এবং এই পলিটিক্সে যেটা আপনি বলছেন অবশ্যই আমি একমত যে আলটিমেটলি ওনার সামনে ওনার লক্ষ্য হলো 2020 যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে উনি ওনার যে বেইজ আছে যে কনস্টিটিউয়েন্সি আছে তাদেরকে সন্তুষ্ট করে এবং তাদেরকে ওয়ার্ম আপ রাখা এবং আর একটু করে সেদিকে নিয়ে যাওয়া, কাজে ওনার যে আসল যে প্রোগ্রাম আমার মনে হয় 2020 ইলেকশনের পরেই যদি উনি দ্বিতীয়বার নির্বাচিত হন তাহলে তখন আসবে, কাজে এখন এই যেগুলো আছে এগুলো ওয়ার্ম আপ, জাস্ট টু কিপ হিজ বেজ ওয়ার্ম। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আপনার বন দিয়েছিল $30,000, এখন উনি কি ওইটা ওই ব্যাপারে কি মানে আমি জানতে চাইছিলাম আর কি, যে ওনার তো এখনো ডিসিশন পেন্ডিং আছে, টাকাটা ফেরত পাবেন যিনি জমা দিয়েছেন ওনার পক্ষে স্পন্সর, ওনার নামে সেই টাকাটা চলে আসবে, অবশ্যই তাকে আপনাকে একটা চিঠি দেবে ওরা। আর যদি কোনো কারণে আনফর্চুনেটলি যদি ওনার কেস ডিনাই হয়ে যায় তখন উনি অবশ্যই অ্যাপিল করবেন, অথবা শেষ পর্যন্ত গিয়ে যদি এদেশ থেকে চলে যান তখন টাকাটা ফেরত পাওয়া যাবে, মানে বন্ড পাওয়াই যায়, মানে আদালতের রায় যেভাবেই হোক না কেন, কিন্তু আপনাকে আপনাকে অবলাইজ করতে হবে, আপনাকে ওবে করতে হবে ডিসিশন। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হোসেন রং থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? জি, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে আমার ওয়াইফের প্রায়োরিটি ডেট হচ্ছে June 5, তো অ্যাপ্রুভেল হয়েছে, তো সেকেন্ড লেটারটা আর কতদিন পর পেতে পারি আমি গ্রিন কার্ড ধারী? আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে স্পাউসের জন্য কবে করেছেন আপনি বললেন? জুনের 5 তারিখে
গত বছর? গত বছরে ২০১৭। তাহলে তো আপনার প্রায় সময়টা হয়ে গেছে, আপনার ২০১৭তে যে জুনে করেছেন রাইট, বর্তমানে চলছে হলো ২০১৭ জুন জুলাই চলছে, তার মানে আপনি আপনারটা অলরেডি আপনি আপনার অনেকটাই কাছাকাছি না অলরেডি হয়ে গেছে, পাস করে গেছেন সময়টা। আচ্ছা, হ্যাঁ জুলাই চলছে ২০১৭, তার কাগজপত্র পাওয়ার কথা। হ্যাঁ চলে, কাজী আপনি একটু যোগাযোগ করুন ওদের সাথে, আপনি টেলিফোন করতে পারেন অথবা ওদেরকে চিঠি দিতে পারেন যে এনভিসিতে যে কি কি জন্য হলো, দেরি হচ্ছে কেন, আপনার সময় অলরেডি পাস করে গেছে। আচ্ছা, ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে? হ্যালো জি, প্রশ্ন, আপনার স্পিকারটিকে অন করা ভাইয়া। হ্যাঁ, একটু স্পিকারটি বন্ধ করে প্রশ্ন করতে হবে। ওকে, আমি ফ্লোরিডা থেকে বলছিলাম শান্ত, আমি অভিবাসী, আমি বিয়ে করছিলাম আপনি যে এই ব্ল্যাক উইমেন আমেরিকান, আমার ৩ বছর ধরে আমার এখনো কাগজ কোনো কিছু হয় নাই এখনো। মানে আপনি স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছিলাম মানে কিভাবে আমার এই আমেরিকার সিটিজেনশিপ কাগজপত্র পাওয়া যাবে। আবেদন করলে তারপরে আপনার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এগিয়ে যাবে, শুরু হবে, শুরু হয়ে যাবে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, প্রশ্নটি করতে হবে স্পিকারটি বন্ধ করে। জি, প্রশ্নটি করতে হবে, নামটি বলে প্রশ্ন করতে হবে। আচ্ছা সেলিম ভাই, তাড়াতাড়ি করুন, আপনি মালয়েশিয়া থেকে ফোন করেছেন। প্রশ্নটি ভাইয়া? আমার প্রশ্ন হচ্ছে, আমি অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু জানার জন্য আপনাদের কাছে ফোন দিয়েছিলাম, তো দয়া করে আমাকে কিছু বলবেন যদি আপনাদের এমন এক্সপিরিয়েন্স থাকে অস্ট্রেলিয়া সম্পর্কে। অস্ট্রেলিয়া, আমরা তো আমেরিকায় বসে অনুষ্ঠানটি করছি, আপনি যদি আমেরিকার বিষয়ে জানতে চান তাহলে কিন্তু আমরা উত্তর দিব। অশোক কর্মকার, আপনি কি বলবেন? আমার কোন অভিজ্ঞতাই নেই অস্ট্রেলিয়ার আপনার ইমিগ্রেশন সম্পর্কে, আমি দুঃখিত। আর সেলিম ভাই, আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, এটি টিবিএন ২৪ টেলিভিশন নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি টেলিভিশন। আমরা চেষ্টা করি যে আমেরিকার প্রেক্ষাপটে যে আইন, আমেরিকার প্রেক্ষাপটে যে অভিবাসন নীতি, সেগুলো নিয়ে আলোচনা করতে। সেহেতু আপনাদের যদি আমেরিকা, নিউ ইয়র্ক এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কিংবা জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমাদের প্রশ্নগুলো করতে পারেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমি মিশিগান থেকে সুলতানা বলছিলাম। জি সুলতানাপা, প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমি ২০১২ সালে আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করছি, ১৩ জানুয়ারিতে আমি রিসিপ লেটার পাইছি, তারপর আমার ভাই বিয়ে করছে। আমার প্রশ্ন দুইটা, একটা হচ্ছে আমাকে কি কোনো মেরিট স্ট্যাটাস দিতে হবে ইমিগ্রেশনকে, আর এখন আমার কি করণীয়? ওকে, প্রথমত হলো যে ম্যারেজ স্ট্যাটাস দিতে হয় মানে ওদেরকে জানাতে হবে যে বিয়ে করেছেন, তাহলে ভালো হবে, কারণ যখন আপনার কেস আপডেটেড হবে, যখন প্রায়োরিটি ডেস কারেন্ট হবে, তখন তো অবশ্যই জানাতে হবে, তাহলে আপনার ওনার ওয়াইফ অথবা যদি তখন যদি আপনার কোনো চিলড্রেন থাকে তাদের জন্য সমস্যা হবে যদি আপনি না জানান, বাট লাস্ট মুহূর্তে জানানো যায়। আর সেকেন্ড প্রশ্নটা উনি করেছেন যে এই মুহূর্তে আর কোনো কিছু আপনার করণীয় নেই, আপনি রিসিপ্ট লেটার পেয়েছেন, এটা অ্যাপ্রুভাল হবে, যদি অ্যাপ্রুভ হতে দেরি হয় তাহলে আপনি হয়তো যোগাযোগ করবেন। তো ইউজুয়ালি এটা ভাই বোনদের জন্য, কাজে এটা অনেকদিন ধরেই চলতে থাকে, সুতরাং খুব একটা আদর, হ্যাঁ খুব একটা আদর যাওয়ার কিছু নেই, যে অপেক্ষা করুন। ধন্যবাদ। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো জি, নামটি বলে নিতে হবে। আমি পূজা ব্যানার্জি মিশিগান থেকে বলছি। জি পূজাপা, আমি আমেরিকান সিটিজেন, আমার হাজবেন্ডের জন্য ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লাই করেছি গত বছর, এই মাসের ৭ তারিখে এনবিসি আমাদের সবকিছু অ্যাপ্রুভ করেছে।
আমাদেরকে তারা লেটার দিয়েছে, তারা ফিস ডকুমেন্ট সবকিছু তারা অ্যাপ্রুভ করেছে, বাট আমি লাস্ট উইকে অনলাইনে চেক করে দেখি সিভিল ডকুমেন্টস একটা অপশন, আর সেখানে বলা হয়েছে একটা ডকুমেন্টস মিসিং। আমার অ্যাটর্নি এনবিসি থেকে এনবিসিতে কল করলো, তারা বলছে টেকনিক্যাল প্রবলেম। তা আমার প্রশ্ন হচ্ছে সবকিছু অ্যাপ্রুভ হওয়ার পরে এখন সিভিল ডকুমেন্টস এর মিসিং দেখাচ্ছে কেন? আমি এর জন্য কি করব, ইন্টারভিউ লেটারের জন্য ওয়েট করব না কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার একজন অ্যাটর্নি আছে, তার কাছে প্রশ্ন করলে ভালো। তবু আমি আপনাকে বলছি যে মিসিং যদি থাকে তার মানে হচ্ছে যেটা মিসিং সেটা আপনাকে দিতে হবে, কাজে অনলাইনে গিয়ে এটা দেওয়ার অবস্থা আছে। যদি একবার কোনো কারণে ওরা ওদের কাছে আপনি হয়তো দিয়েছেন কিন্তু তারপরে মিসিং হতে পারে অনেকভাবেই, আমি হলে বলবো যে ওখানে আপনার আবার ওখানে দিয়ে দিন, যেটা অনলাইনে দেওয়ার এখন ব্যবস্থা আছে। ফেব্রুয়ারি আর কতদিন লাগতে পারে মানে আসার জন্য? 2017 সালের ফেব্রুয়ারি F4 ক্যাটাগরি। F4 ক্যাটাগরি তো আপনার অ্যাপ্লিকেশন করেছিল কবে, প্রায়োরিটি ডেট কবে আমি বুঝতে পারছি না এখানে। উনি আবেদনই করেছিলেন 2007 সালের ফেব্রুয়ারিতে। 2007, তাহলে এখনো প্রায় এক বছর আপনার পিছিয়ে আছি আমরা। এখন 2006 যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এপ্রিল মাসে, তাদেরটা এখন চলছে ভিসা কারেন্ট, কাজে আপনাকে এখন নিচ্ছে, প্রসেস চলছে বিভিন্নভাবে, আপনার ডকুমেন্টসগুলো আপনি জমা দিচ্ছেন NVC-র মাধ্যমে, কাজে একটু অপেক্ষা করতে হবে কিন্তু খুব বেশি দূরে নয়। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন, সৈয়দ মিল্টন, জাজ হ্যাভ দ্য এবিলিটি টু ডিপোর্ট ফর ওভারস্টে ইভেন হি ম্যারিড US সিটিজেন? এসে ব্রড প্রশ্ন, খুব বড়, অনেক হতেও পারে নাও হতে পারে। ইউএস সিটিজেনকে বিয়ে করলেই যে কোনো ডিপোর্টেশন হবে না মানে রিমুভাল হবে না এমন কোনো কথা নেই, অনেকগুলো ফ্যাক্টর আছে, কাজে এটা খুব মানে ইয়েস এবং নো দুটোই। আচ্ছা, ইয়েস অথবা নো মানে যে কোনো ধরনের পরিস্থিতি? অনেকগুলো ঘটনাই আছে, কাজে এটা এই প্রশ্নের কোনো সরাসরি অ্যানসার দেওয়া মুশকিল, কারণ আপনি জানেন না যে তার পারিপার্শ্বিক তার পরিস্থিতি কি আছে, আর অনেক ফ্যাক্টর আছে এর মধ্যে, সুতরাং ইয়েস এন্ড নো। এবং অশোকের কর্মকার, আমরা দর্শকদের বলেই থাকি এই অনুষ্ঠানটি থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কিছু আমরা কিন্তু ডিসিশন দেওয়াটা যাবে না, কারণ হচ্ছে এক একজনের পরিস্থিতি, এক একজনের পারিপার্শ্বিক অবস্থা এক এক রকম। আমরা শুধু চেষ্টা করি আপনারা যারা থাকেন সম্মানিত অতিথি তাদের মাধ্যমে সাধারণীকরণের যে প্রশ্নের যে তথ্যগুলো সেগুলোর উত্তর দিতে। এর বাইরেও দুই একটা প্রশ্ন যে আপনার স্পেসিফিক করা যায় না বা উত্তর দেওয়া যায় না তা কিন্তু নয়, কিন্তু আপনার যিনি প্রশ্ন করবেন ওনার যদি স্পেসিফিক প্রশ্নটা ওনার জানা থাকে এবং বোঝা থাকে যে আমি এটুকু চাই, তাহলে অনেক সময় বলা যায়, কিন্তু অনেকগুলো ঘটনা আমরা যে কোনো কথা যখন বলতে হয় যে ইয়েস এন্ড নো আনসার করার জন্য যেসব ঘটনা আমাদেরকে জানতে হয়, আপনি কখনোই এত ওপেনলি এবং আপনি এত সময় নেই স্পর্শকাতর বিষয় এবং একই সাথে সময়ের ব্যাপারে আপনি এত প্রশ্ন করা যায় না, সুতরাং যে প্রশ্ন ওনারা করেন সেগুলো হবে কিছুটা জেনারেল এবং কিছুটা অ্যানসার দেওয়ার মতো এবং অনেক সময় দেওয়াটা মুশকিল হয়ে যায়, স্পর্শকাতর নয়, যেগুলো ওপেনলি উত্তর নিলেও কোনো সমস্যা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, আইফুল ইসলাম ব্রন্স থেকে। জি, প্রশ্নটি, আমার ওয়াইফের জন্য আমি লাস্ট ইয়ার অ্যাপ্লাই করেছিলাম, তো আমার গ্রিন কার্ড আর কি, আনুমানিক কতদিন লাগতে পারে? আচ্ছা, লাস্ট ইয়ার মানে হলো 2018-তে করেছেন না, আর এখন বর্তমানে চলছে হলো 2017 জুলাই মাসে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের ভিসা এখন কারেন্ট হচ্ছে, কাজেই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরুন। তিনি করতে পারবেন কিনা, তার সামর্থ্য আছে স্পন্সর করা? প্রথমত আইনগত কোন সমস্যা নেই, যদি আপনার লিমিটেশন আছে যে ফিনান্সিয়াল এবিলিটি থাকলে কোনো সমস্যা নেই, তবে টেকনিক্যাল থিং হলো যদি যখন আপনার একই এম্বাসিতে বারবার একই জনের যাবে তখন তারা সন্দেহ করতে পারে যে এটা কোনো রকম ভাবে কোনো বিজনেসের মধ্যে কিনা, কেউ এটাকে ই করছেন কিনা, কোনোভাবে এটাকে ব্যবহার করছেন কিনা তার অ্যাবিলিটি থেকে, কারণ হলো এটাকে দেওয়া
দেওয়া হয়, স্পন্সর দেওয়া হয় আপনার নিজের আত্মীয় স্বজন বা কাউকে পরিচিত কাউকে করা হয়, কাজে এটা একটা সমস্যা থেকে যায়। মানে আত্মীয় স্বজনের মধ্যে করলে ইউজুয়ালি কোনো সমস্যা না, সমস্যা হবে না। আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর এসে আমরা আবারও দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নগুলো নিতে। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আজকে আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। আমরা কথা বলছিলাম, বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, সেই সাথে একটি সাম্প্রতিক ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের সেটি নিয়ে আলোচনা করছিলাম। ফেসবুকে তানভীর আহমেদ প্রশ্ন করেছেন, তিনি গ্রিন কার্ড পেয়েছেন June 2015 তার ওয়াইফের মাধ্যমে, মানে স্পাউস ভিসার মাধ্যমে। তিনি জানতে চাচ্ছেন কখন তিনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন, মানে কত বছর। যদি এখনো আপনার বিয়ে আপনাদের থেকে থাকে এখনো, অবশ্যই আপনি এখনই করতে পারেন, মানে 3 মাস জুন মাসের মার্চ মাসে আপনি করতে পারতেন অ্যাপ্লিকেশন। আচ্ছা, মানে সাধারণত স্পাউস ভিসা গ্রিন কার্ড দিয়ে যদি পায় কত বছর, 15 যদি হয়ে থাকে তো আরো 1 বছর আগেই তো করতে পারতেন, 3 বছরের মধ্যেই করতে পারেন আপনি, 3 বছরের মধ্যে করতে পারেন। সাধারণত এই যে আবেদনগুলো, এই যে যাদের পার্সোনাল আইনজীবী আছেন তিনি তো বলে দেন, অবশ্যই বলতে পারবেন। আচ্ছা, তিনি সাধারণত বলে দেন। আমরা কথা বলছিলাম যে নতুন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন, সেই সাথে 2020 ইলেকশনের যে প্রভাব সেই জায়গাটিতে আসছে। আপনার কাছে আমি একটু অন্যভাবেই জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় অভিবাসন ইস্যুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তার নির্বাচনী এজেন্ডায়। অন্য অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে তার হচ্ছে ইমিগ্রেশনটা সবচেয়ে বেশি তিনি হাইপে তুলতে চান এবং বিভিন্ন বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে, কারণটি কি? মুশকিল, একদিকে মুশকিল, একদিকে মুশকিল না। আপনি বুঝতে পারেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনের সময় ওনার দুটো স্টেট থেকে উনি কিন্তু সবচেয়ে যে 2 মিলিয়ন ভোটে যিনি পিছিয়েছিলেন, মূলত দুটো স্টেট, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক। এবং সবাই আমরা জানি যে দুটো জায়গাতে আপনার মূলত অভিবাসীদের সেঞ্চুয়ারি সিটি এবং আপনার এটা অভিবাসীদের ইমিগ্রান্টদের যে দুটো স্টেট, তো এখানে সাধারণভাবে ওনাদের ধারণা যেটা রিপাবলিকান পার্টি এবং অনেকে বিশেষ করে বিশ্বাস করেন যে অনেকেই যারা কিনা ভোটাধিকার যাদের নেই, যারা সিটিজেন না, তারা হয়তো ভোট দিয়ে থাকতে পারেন, সেটা তাদের একটা সন্দেহ রয়ে গেছে। এবং যে কারণে দেখবেন বর্তমান সেন্সাসের সময় একটা সিটিজেনশিপ কোশ্চেন নিয়ে এখন কিন্তু প্রচণ্ড তোলপাড় হচ্ছে, যেটা কোর্ট পর্যন্ত যাচ্ছে, যে প্রশ্ন উঠেছে যে আপনাকে যখন সেন্সাসে আসবে বাড়িতে তখন এই প্রশ্নটা থাকবে কিনা যে আপনি কি আমেরিকান সিটিজেন কিনা। তো এটা একসময় ছিল, কিন্তু পরবর্তীতে ডেমোক্রাটদের সময় এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এটার একটা প্রস অ্যান্ড কনসও আছে। প্রস হলো যে এর ফলে মানে আপনি যদি আসলে সিটিজেন না হন এবং আপনি যদি ভোট দেন অথবা আপনি ভোটার হিসাবে আপনি রেজিস্ট্রি করেন, তাহলে কিন্তু আপনি প্রথমত হলো পরবর্তীতে যখন আপনি সিটিজেন হতে যাবেন তখন কিন্তু আপনি আর পারবেন না, কারণ তখন আপনাকে প্রথমেই প্রশ্ন করবে যে আপনি কি এই দেশের সিটিজেন হিসেবে কখনো দাবি করেছেন কিনা, ভোটার রেজিস্ট্রেশন করেছেন কিনা এবং ভোট দিয়েছেন কিনা। যে কোনো একটাই আপনাকে ডিসকোয়ালিফাই করার জন্য যথেষ্ট কারণ হলো আপনি ভোটাধিকার মানে সিটিজেন না হওয়া হলে দাবি করলে আপনার জন্য সমস্যা। কাজে সেদিক থেকে কিন্তু এটা এক ধরনের সুবিধা, যারা কিনা আপনার সিটিজেন হয়নি বা হবে যারা ভবিষ্যতে, তাদের জন্য এইরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হয় না। আচ্ছা, এটি নিয়েও অনেক ক্যালকুলেশন আছে হিসেবে রাজনীতির মাঠে। একটু অপেক্ষা করছেন ফোনে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে এই প্রশ্নের বাকি উত্তরটুকু আপনার কাছ থেকে নিব। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি ব্রুকলিন থেকে বলছি। জি ইব্রাহিম ভাই, প্রশ্নটি, আমার প্রশ্নটা হলো দুটো প্রশ্ন। আমার ওয়াইফ ওর ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2007 এর জুনে, তখন ও অবিবাহিত ছিল। এখন ও তো বিয়ে করছে, ওর একটা ছেলে হয়েছে বয়স 8 বছর। এখন আমাকে কি করতে হবে আর ওরটা কত সময় লাগবে? আপনি শুধুমাত্র ওদেরকে এনভিসি তে যদি যে থাকে অলরেডি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে এনভিসি থেকে জানিয়ে দেবেন আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং তাদের বার্থ সার্টিফিকেট সহ। আর আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যারা April 2006 অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের তো এখন ভিসা বর্তমানে কারেন্ট, কাজে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি ইসলাম, আমি রানা বলছিলাম জামাইকা থেকে। জি রানা ভাই, প্রশ্নটি। জি আমার প্রশ্ন হচ্ছে, এসএলএম পেন্ডিং অবস্থায় স্ট্যাটাস অ্যাডজাস্ট করা যাবে কিনা? পোর্ট অফ এন্ট্রি ছিল লাইক জিওগ্রাফিক্যালি, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এসএলএম পেন্ডিং এর যে ইটার যে ইয়ে পাওয়া যাবে কিনা?
প্রশ্ন দুটো বুঝেছেন? লাস্ট কোশ্চেন বুঝতে পারিনি, ভেঙে গেছে ওটা। জি, লাস্ট কোশ্চেনটা হচ্ছে এসএলএম পেন্ডিং অবস্থায় এই ইএডি আছে আমার, এখন আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করার পরে একটা ইএডি পাওয়ার কথা, রাইট? আমার স্পাউস হচ্ছে ইউএস সিটিজেন, সো এই এটা থাকা অবস্থায় কি আমি এটা পেতে পারি কিনা? ওকে, এসএলএম পেন্ডিং বলতে আপনাকে যদি আপনার এসএলএম আপনার এসএলএম অফিসে পেন্ডিং থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই করার, অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন। যদি আপনি এটা কোর্টে থাকে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে আপনি পারবেন না, তখন আপনাকে I-130 অ্যাপ্রুভড হওয়ার পরেই আপনাকে তখন করতে হবে, এটাকে টার্মিনেট করে প্রসিডিংস পরবর্তীতে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কাজেই আপনি যদি যখন I-485 অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই আপনার ইএডি বা ওয়ার্ক পারমিট আপনি পাবেন। তো আপনি কোন ক্যাটাগরিতে করবেন সেটা আপনার ব্যাপার, যদি আপনি অ্যাসাইলাম পেন্ডিং থাকে অবশ্যই অ্যাসাইলাম ক্যাটাগরিতেও পেতে পারেন, আর যদি I-485 করেন তাহলে ওটাও পেতে পারেন, তবে প্রিফারেবলি আপনি I-485 থেকেই নেবেন। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন জেনে নিই, কে আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? জি, নাম কি? মোয়াজ্জেম হোসেন। জি, নিউইয়র্ক থেকে। জি মোয়াজ্জেম ভাই, প্রশ্নটি? জি, আমি আসলে জানতে চাচ্ছি, আমি ইউএসএ এসেছি অনেক বছর আগে, আমার গ্রিন কার্ডের মেয়াদ হচ্ছে 10 বছর, তা আমি এখনো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করিনি, যে মেয়াদ চলে যাওয়ার পরে আমি গ্রিন কার্ড সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিন কার্ডের মেয়াদ চলে গেলে আমাকে কি আবার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা? প্রথমত গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেল, আপনি আপনি মূলত পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন। কার্ড মানে কার্ডের এক্সপায়ার করা মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি এক্সপায়ার করেনি, সুতরাং ওটা আপনার যদি আপনি নতুন করে রিনিউ করতে না চান তাও আপনি অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো বাধা নেই। ধন্যবাদ। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম ডক্টর আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি পিয়া বলছি কুইন্স থেকে। জি পিয়াপা। আমার ভাই বোনদের জন্য 2007 মেতে অ্যাপ্লাই করা হয়েছে, ওদের আর কতদিন লাগবে আপু? অপেক্ষা করতে হবে, খুব বেশি দিন না, অনেকদিন অপেক্ষা করেছেন, আর বছর খানিক হয়তো। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমার নাম রবিউল। ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। জি, আপনি একটু যোগাযোগ করতে পারেন, এটা আপনি স্ট্যাটাস অনলাইন স্ট্যাটাস আপনি দেখতে পারেন যে এটা কি অবস্থায় আছে, এবং আপনি দেখেন কোনো কিছু মিস করেছেন কিনা বা ওদেরকে কল করেন যে কোনো কিছু মিস করেছেন কিনা। ইউজুয়ালি একটু সামান্য দেরি হয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়নি, সে অর্থে তবু আপনি যোগাযোগ করতে পারেন এখন। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হোসেন। কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, দুইটা প্রশ্ন ছিল, একটা উত্তর পেয়েছি আরেকটা হয়তো ভুলে গেছে। আচ্ছা, আমার কার্ড এক্সপায়ার হয়ে গেল, কি আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই, আমি আপনাকে আপনি হাতে শুনেননি, হ্যাঁ অবশ্যই আপনি পারবেন। কার্ড এক্সপায়ার করার সাথে আপনার সিটিজেনশিপের কোনো যোগাযোগ নেই, কারণ কার্ড এক্সপায়ার করলেও আপনি এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট। ধন্যবাদ। মানে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কোনো সমস্যা নেই। আপনার উত্তরটি এখন দুটো প্রশ্নের উত্তরই আশা করি পেয়েছেন। কে আছেন আমাদের সাথে ফোনে? জি আসসালামু আলাইকুম, আমি ইমরান বলতেছি। জি, নিউ ইয়র্ক থেকে। প্রশ্নটি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে, আমার বোন তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল 2017 জানুয়ারি থেকে গ্রিন কার্ড দিয়ে, প্রায়োরিটি 2017 জানুয়ারি। এখন দীর্ঘ 7 মাস আগে সব ডকুমেন্টারি কোয়ালিফাইড সাপোর্টের ডকুমেন্ট দেওয়া হয়েছে, ওরা ইমেল করছে দীর্ঘ 7 মাস আগে, সবকিছু কমপ্লিট, এখন ভিসা ইন্টারভিউর জন্য অপেক্ষা করেন, এখনো ইন্টারভিউ ডেট আসতেছে না, এটা কি এখন কি করণীয়? ভালোভাবে যদি আপনি এনভিসি তে একটু যোগাযোগ করেন, টেলিফোনও করতে পারেন, অথবা এনভিসি তে যোগাযোগ হয়েছে, এখন ওরা ইমেইলের আনসার দিছে, ওয়েটিং এ আছে।
এখন এরকম ফোন করলেও এরকমই বলে, ইমেল করলেও এরকম। তাহলে হয়তো ব্যাকলগ অস্বাভাবিক কিছু নাকি? এটা অস্বাভাবিক কিছু না, এরকম হচ্ছে। আর ব্যাকলগ সে তো বেড়ে গেছে সেজন্য, বাট আমি কোনো স্বাভাবিক এটাকে অস্বাভাবিক কিছু এখনো মনে হচ্ছে না আমার। ধন্যবাদ। আচ্ছা আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমি মিশিগান থেকে রঞ্জিত ভৈরব। জি, ইলেকট্রনিক সাহেবের কাছে আমার কোয়েশ্চন যে আমি DS-60 অলরেডি সাবমিট করে লিখেছি, এখন আরো কিছু এড করতে হয়, তাহলে এটা আমি কিভাবে কি করব? যতদূর সম্ভব এমবিএসসি আছে অথবা ঢাকায় চলে গেছে আমি শিওর না, তাহলে কিভাবে এড করব একটু জানতে। আপনার অনলাইনে এখন সবকিছু আপনার আপলোড করা যায়। আপনি অনলাইনে আপনার যে একটা প্রোফাইল করেছিলেন কিনা, যেখানে আপনি আপনার এই সমস্ত ডকুমেন্ট গুলো আপলোড করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়েছিলাম, 2020 ইলেকশন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, সেই সাথে অভিবাসন নীতিটি কেন এত গুরুত্বপূর্ণ, উপসংহারে কি বলবেন? আমি প্রথম থেকে বলেছি যে আমাদের অভিবাসনটা সবসময় কিন্তু এটা একটা পলিটিক্যাল থিং, তাছাড়া ইকোনমিক একটা যোগসূত্র সবসময় থাকে। আপনি দেখবেন বিভিন্ন দেশেই কিন্তু এই যে ইমিগ্রেশন নিয়ে একটা আপিবল হয়, বিভিন্ন সময় হয়, তার সাথে যোগাযোগ থাকে হয় আপনার ইকোনমির। কাজে ইকোনমি যখন খারাপ অবস্থায় তখন স্বাভাবিক প্রত্যেকে মনে করে যে ইমিগ্রেন্টরাই তার জন্য দায়ী, কিন্তু আমেরিকার বর্তমান প্রেক্ষাপটে কিন্তু তা না, আমাদের ইকোনমি কিন্তু ভালো হচ্ছে। এবং আমি আগেই বললাম যে আমাদের বর্তমানে যত জব ওপেনিং আছে তার চেয়ে আমাদের অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক কম আছে। তো এরপরও কেন এটাকে পলিটিক্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আমি আগেই বলেছি আমার ধারণা হলো যে এদেশের এটা একটা পলিটিক্যাল প্রবলেম হচ্ছে যে মাইনরিটি হয়ে যাচ্ছে হোয়াইট পিপল, এবং সে কারণে এই জায়গা থেকেই হয়তো বা একটা চিন্তা হচ্ছে যে কীভাবে এটাকে পলিটিক্স এবং ইকোনমির মধ্যে একটা ব্যালেন্স করা যায়। তা সুতরাং এটা খুব ভেরি আমার কাছে মনে হচ্ছে খুবই সূক্ষ্ম কাজে, এই ব্যালেন্সটা কতখানি রক্ষা করতে পারবে এবং কীভাবে হবে সেটা নিয়ে ভবিষ্যতে দেখা যাবে। সেটিতে কি অর্থনীতিতে প্রভাব ফেলবে না, নেতিবাচক কি মনে হয়? অর্থনীতিতে প্রভাব ফেলছেই, কিন্তু একই সাথে মানে এটাকে কতখানি নেতিবাচক হবে কতখানি পজিটিভ হবে বলা মুশকিল এই মুহূর্তে। কারণ আপনি এই মুহূর্তে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশনকে যেভাবে বিরুদ্ধে অপমানভাব নিচ্ছেন এবং ই করছেন, তারপরও ইকোনমি ভালো হচ্ছে। কাজেই ঠিক আমাদের যে আগের ধারণাগুলো যে ইমিগ্রেশন বন্ধ করলে অথবা খারাপভাবে করলে ইকোনমি খারাপ হয়, সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কাজেই দ্যাট ইজ ইন হিজ ফেভার, লেটস সি হোয়াট হ্যাপেন্স। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি অশোককে কর্মকার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনারা দেখতে পাবেন টিবিএন অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন।